পরশুদিন রাতের বেলা আরকেপুর বিধানসভা কেন্দ্রের একদম নিরাপদ বলা যায় জেলা শাসক অফিসের সামনে বিরোধী দল করার অপরাধে তিনি সিপিএম এর একজন সক্রিয় কর্মী ওনার উপর হামলা করা হয়। রাত 11টা নাগাদ বিজেপি দুষ্কৃতীরা মদ্যন্ত অবস্থায় এসে ওনার দোকান ভাঙচুর করে ওনাকে শারীরিকভাবে সেখানে নিগ্রহ করা হয়। এখানে ঘটনা করে এবং উদয়পুর শহরের অত্যন্ত নিরাপদ এলাকা এসপির কোয়ার্টার থেকে 50 মিটার দূরে সেখানেও সিপিএম করার অপরাধে দুটা বাড়িতে সেখানে হামলা করা হয়েছে, মহিলাকে মেরে সেখানে রক্তাক্ত করা হয়েছে। আজকে আমরা একটা কংগ্রেসের প্রতিনিধি দল তাদের খোঁজখবর নেওয়ার জন্য আমরা তাদের বাড়িতে এসেছি, তাদের দোকানে এসেছি, আমরা তাদের সাথে সেখানে কথা বলছি। ওনারা বলছেন যে তাদের তাণ্ডবের নমুনা ছিল অত্যন্ত ভয়ঙ্কর। ওনারা হামলা করে তাদের বাড়ি এবং দোকান জ্বালিয়ে দেওয়ার একটা পরিকল্পনা করেছিল, পরবর্তী সময় এলাকার মানুষের প্রতিরোধে সেটাও তো সম্ভব হয়নি। অসুস্থ অবস্থায় তারা চিকিৎসাধীন অবস্থায় সেখানে আছেন। আমরা কংগ্রেস দলের তরফ থেকে আমরা পুলিশ প্রশাসনের কাছে আমরা দাবি করতে চাই যারা এই সমস্ত নারকীয় ঘটনার সাথে জড়িত তাদেরকে যাতে প্রত্যেককে সেখানে গ্রেপ্তার করার সেখানে ব্যবস্থা করা হয় এবং শাসক দলের যে সমস্ত দুর্বৃত্ত বাহিনী আমরা আবেদন করব যে আপনারা এই সমস্ত সন্ত্রাসের রাস্তা ছেড়ে আপনারা স্বাভাবিক জীবনে সেখানে ফিরে আসুন। আপনারা যদি মনে করেন যে সন্ত্রাস করে মানুষের বাড়ি ভাঙচুর করে মাথা ফাটিয়ে রক্তাক্ত করে যদি মনে করেন যে 23 সালে বিধানসভা নির্বাচনে আপনারা মানুষের অধিকার খর্ব করে ক্ষমতা দখল করবেন, আপনারা স্বপ্নে সেখানে আসছেন। রাজ্যের মানুষ সেখানে ধীরে ধীরে সংঘবদ্ধ হতে শুরু করেছে, সেখানে প্রত্যেক জায়গায় সেখানে ধীরে ধীরে সেখানের মানুষ দলমত নির্বিশেষে এই সন্ত্রাসের বিরুদ্ধে সেখানে প্রতিবাদ। রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি বাণী সিস্টার গুড়া মশলা সয়াবিন আটা সুচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্ব সিস্টার কাচ্চিঘানি মাস্টার্ড ওয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব।